স্বাধীনতার 49তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেওয়ার অঙ্গীকার। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের কারণেই 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত। ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে আজ আবারও বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ। দেখছিলেন শিরোনাম বাংলাদেশ সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। মহান স্বাধীনতা দিবসে 71-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ভোর থেকেই আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা, বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। বাংলার পূব আকাশে 48 পেরিয়ে 49 বছরে পা রাখা স্বাধীনতার রক্তিম সূর্য। বিনম্র শ্রদ্ধায় নত বাঙালির ঢল তখন গৌরবময় অর্জনের স্মারক জাতীয় স্মৃতিসৌধে। শহীদ স্মরণে এসে গত 48 বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও নানা ভাবনা ছিল সবার মাঝে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে ভেদাভেদ নয়, ঐক্যের জয়গানও ঝরল প্রতিকণ্ঠে। কিছু মানুষ বঞ্চিত থেকেই গেছে, তো তাদের ডেভেলপমেন্টের জন্য মেইনলি কাজ করতে হবে। লাল সবুজ বুকে ধারণ করে এগোতে চাই। ব্যর্থতা আছে, অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু দেশটা এগিয়ে গেছে। বিশিষ্টজন আর রাজনীতিকরা মনে করেন সমতা আর সুশাসন নিশ্চিতের মধ্য দিয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি জনগণ অংশগ্রহণ করে করতে পারে, সে সুযোগ তৈরি করা হয়, আমি মনে করি সেটাই হবে সত্যিকারের গণতন্ত্র। নতুন প্রজন্মের সদস্যদেরকে বিশেষ মূল্যবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেগুলোর ক্রমবিকাশ ঘটুক। গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়া আর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন সবার বুকে। 48 বছরের পথচলার হিসেব নিকেশে অনেক ক্ষেত্রেই থাকতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক, তবে সাফল্যের খতিয়ানও কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে আজ অভাবনীয় অনেক অর্জনের অনন্য দৃষ্টান্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে থাকা লাল সবুজের বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ আগামী, প্রগতি আর অগ্রগতির এই অভিযাত্রা আরও মসৃণ হবে এমনটি প্রত্যাশা সবার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই এতদিনেও 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সশস্ত্র সালামে সম্মান জানানো হয় নাম না জানা মহাপ্রাণ শহীদদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদের বিরোধী দল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই 71-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত। গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে এই গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কমূলক প্রশ্ন তুলেছিল। তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই।
তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে। এরপরই জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রযাত্রার নতুন বিষয়। গৌরব এবং আত্মউপলব্ধির এই দিনে তাই বলাই যায় হার না মানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরসূরীরা বলছেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন, তবেই অর্জিত হবে পূর্বসূরীদের আজন্ম লালিত স্বপ্ন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তারা এই কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে আমরা আছি, যার মধ্যে 16 আনা মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যেতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে হবে জনগণের। আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশনেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে, বেসরকারি খাতে মাত্র 4 মাস মাতৃত্বকালীন ছুটি দিতেও মালিকদের অনীহা, অনেক ক্ষেত্রে বাড়ে কাজের চাপও। সরকারি খাতের সমান ছুটির পক্ষে মত নীতি নির্ধারকদের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরিবেশিত হল শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশের এই জাতীয় সঙ্গীতে একযোগে কণ্ঠ মেলায় দেশ বিদেশের কোটি বাঙালি। পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। দর্শক গ্যালারিতে বসে মনোজ্ঞ কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লে উপভোগ করেন সরকার প্রধান। হারুনুর রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আজহার লিমন। রাজধানীর মতো সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। শহীদ বেদিতে ফুল দেওয়া, মনোজ্ঞ কুচকাওয়াজ ও সাংস্কৃতিক আয়োজনে শ্রদ্ধা জানানো হয় 71-এর বীর মুক্তিযোদ্ধাদের। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে তোপধ্বনি ও সশস্ত্র সালামের মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, অসম্ভ্রে বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এখন সেভাবে দেশ পরিচালিত হচ্ছে, যার কল্যাণে এখন বাংলাদেশের সুনাম সম্মান মর্যাদা বহির্বিশ্বে এটা ছড়িয়ে পড়েছে। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম
স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লের আয়োজন করা হয়। খুব ভালো লাগছে, কারণ এই দিনে আমাদের এই দেশটি পাকিস্তানিদের হাত থেকে স্বাধীন হয়েছে। তাৎপর্যটাকে উপলব্ধি করার জন্য, সেই মর্মার্থকে আমাদের মধ্যে ধারণ করার জন্য আজকে এসেছে। নীল আকাশে লাল সবুজ রঙের বেলুন উড়িয়ে খুলনা জিলা স্কুলে কুচকাওয়াজ ও ডিসপ্লের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদযাপন করা হয় মহান স্বাধীনতা দিবস। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, ফেনী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় একাত্তরের বীর সেনানীদের। একযোগে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠীসহ এলাকাবাসী। এ ঘটনায় হত্যা মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে একই মহাসড়কে লেগুনা উল্টে দশম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের। মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডে ট্রাক চাপায় নিহত হয় সে। ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে এক শিক্ষার্থী আহত হয়, তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় ফাটাইছে, বিচার চাই, পিঠে পানি ফেলাইছে, সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই, আমরা আর কোনো আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না আমরা। ড্রাইভার সে নিজে বলে 18 বছর, কিন্তু তার বয়স 18 হবে না, তার লাইসেন্স কোনো লাইসেন্স নাই, সে নিজেই বলতেছে কোনো লাইসেন্স নাই। একজনের কথা বলছে, কিন্তু এটা কে দিছে না দিছে সে আসলে কোনো কিছুই করতে পারে নাই। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী বিচার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এদিকে একই মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে রিনা সাহা নামে দশম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরো 5 জন। সমসংবাদ, কুমিল্লা। ফরিদপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় জেলা বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছেন। সকালে সদর উপজেলার গোয়ালচামট এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, জেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। পথে গোয়ালচামট এলাকায় পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন সহ 10 নেতাকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, সকালে গোপালগঞ্জ পয়সারহাট টেকেরহাট আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন পরাজিত 2 চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও এস এম শাহ আলমের সমর্থকরা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। রোববার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন শেখ লুৎফর রহমান বাচ্চু। ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও এস এম শাহ আলম।
আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেখানে বিজিবি র‍্যাব পুলিশ দিয়ে অবৈধভাবে আমাদের নিরীহ কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। আমরা ইটো মারি নাই, কিছু মারি নাই, আমরা গেছি শুধু গেছে, পুলিশে মনে করেন গুলি চালাইছে। আমাদের দাবি না মানা নেওয়া পর্যন্ত আমরা রাস্তাঘাট ছাড়বো না। আমাদের প্রশাসন আমাদের উপর আজকে বেশ গ্রামে আমাদের প্রশাসন গুলি চালাইছে, সেগুলিতে আমাদের ছেড়ে ফেলে যারা তাদের অনেকের বুক ঝাঁঝরা হয়ে গেছে। পঞ্চম উপজেলা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে একটা পক্ষ বিক্ষুব্ধ হয়েছিল, আমরা তাদের সাথে প্রথমে আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে এই মুহূর্তে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণ শান্ত আছে। মবকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু ফায়ার করেছি। ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় 12 জন আহত হয়েছেন। সকালে শৈলকুপা উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শৈলকুপা উপজেলা নির্বাচন নিয়ে রূপদাহ গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে আনারস প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কৃপন দলবল নিয়ে পরাজিত প্রার্থী নৌকা প্রতীকের সমর্থক হান্নানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 12 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাংলা সময় আরো থাকছে। স্বাধীনতা দিবসে ডোকো অ্যালবাম প্রকাশ সহ দেশের বিভিন্ন স্থানে ব্যতিক্রমী নানা আয়োজন। হিলিতে বিজিবি বিএসএফ এর মিষ্টি বিনিময়। সরকারি চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও তৈরি পোশাক শিল্প সহ বেসরকারি খাতে তা 4 মাস। শ্রমিকদের অভিযোগ, এই ছুটি দিতেও অনীহা মালিক পক্ষের। এমনকি কাজের চাপও বাড়ানো হয় ওই বিশেষ সময়ে। সরকারি বেসরকারি সব খাতে মাতৃত্বকালীন ছুটি সমান করার দাবির পক্ষে একমত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তার মতে, কর্মক্ষেত্রে স্পষ্ট এই বৈষম্য দূর হওয়া উচিত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বলছিলাম আর কি ছুটির কথা, যে আমি প্রেগনেন্ট, 5 মাসের, আমি চলে যাব ঢাকা। তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না, গেলে একবারে যাইতে হবে। তারপরে আমি একবারই এসে পড়ছি। 2013 সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস। আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের। এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের। মেডিকেল রিপোর্ট দেখায়, তখন বলে কি জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে, তাহলে চাকরি করতে কেন এসো? এত পোটাশন দিতে হবে, এত পিসকো দিতে হবে, না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে। আমরা যদি কিছু বলতে যাই আমরা অসুস্থ, তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে, যেটা আপনাদেরকে আমরা বোঝাইতে পারবো না। বাইরের ডাক্তার বলে যে আপনাদের 7 মাস চলে, অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের 6 মাস চলে, তখন একটা হিজিবিজি তো পড়ে যায়। হিজিবিজি তো পড়ে গেলে তখন দেখা যায় যে আমাদের তো ছুটি পাস করে না। শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করার দাবি শ্রমিক নেতাদের। পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট সহ প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ম্যাটারনিটি ছুটি 6 মাসের বন্দোবস্ত করা হোক। আইনে চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো, এই অধিকারগুলো আদায় করতে পারবো। এটা শুধুমাত্র নারীর স্বার্থে না, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এটা করা উচিত। সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস ও বেসরকারি খাতের জন্য 4 মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য, এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য, যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য, এটা স্পষ্ট দেখা যায় যে এই ছুটিটা বৃদ্ধি হোক, এটা আমি মনে করি সরকার আন্তরিক। শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি, সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাধীনতা দিবস উদযাপনের খবর। শহীদ বেদিতে ফুল দেয়া ও কুচকাওয়াজের বাইরেও দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ধর্মী আয়োজনে সম্মান জানানো হয় 71-এর বীর সেনানীদের। ছিল মুক্তিযোদ্ধা ডোকু অ্যালবাম প্রকাশ, স্বাধীনতা বইমেলা ও রক্তদান সহ নানা কর্মসূচি। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে কুড়িগ্রামে 16 ইঞ্চি দৈর্ঘ্য ও 12 ইঞ্চি প্রস্থের একটি ডকু অ্যালবামের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। বীরগাথা নামের এই ডকু অ্যালবামে 30টি খণ্ডে জেলার 9টি উপজেলার 2730 জন জীবিত মুক্তিযোদ্ধার ছবি সহ বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইছি, এই জন্য সরকারের কাছে আমরা অনেক অনেক ধন্যবাদ। আমাদের বীরগাথাটি দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের। মুক্তিযোদ্ধারা আমাদের এক একজন তারকা, এই তারকাগুলো আমরা প্রতিনিয়তই হারাচ্ছি, তো তাদেরকে স্মৃতিতে ধরে রাখার জন্য বীরগাথা ডকুমেন্টারি প্রকাশ করেছে। আলোকিত মানুষ চাই স্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে মাদারীপুরে আয়োজন করা হয় 4 দিনব্যাপী বইমেলা। স্বাধীনতা দিবস উপলক্ষে মেলায় দেশি বিদেশি লেখকদের প্রায় 4000 বই পাওয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক বই আছে এবং নতুন অনেক বই রয়েছে, এইসব বই পড়লে আমাদের জ্ঞান বাড়বে। তরুণ শিক্ষার্থী আছে, তাদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে, কারণ এখানে বহু শিক্ষামূলক বই আছে। দিবসটি উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে মিষ্টি উপহার দেন বিজিবি সদস্যরা। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বিএসএফ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মানিকগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পরে পুলিশ লাইন মিলনায়তনে এক অনুষ্ঠানে 24 জন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে জামাল খান এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে আছেন হারুনুর রশিদ। প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ শাতিলা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের জামালখান এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রামের মুক্তিযুদ্ধ চলাকালে যারা সপ্ত সৈনিক রয়েছে তাদেরকে কিন্তু সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া এখানে ফানুস উৎসবে যেমন আয়োজন করা হয়েছে তেমনি আতশবাজি পোড়ানোর আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আলোচনা সভা চলছে এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, এছাড়া নগরীর এছাড়া যিনি জামালখান ওয়ার্ডের কাউন্সিলর তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা দেখছি এই জামালখানের পুরো এলাকাটিকে কিন্তু বর্ণিল আলোক সজ্জায় কিন্তু সজ্জিত করা হয়েছে। সেক্ষেত্রে লাল সবুজের আলোকে কিন্তু এখানে সজ্জিত করা হয়েছে। সেক্ষেত্রে বেলুন দিয়ে কিন্তু পুরো এলাকাটিকেই সাজানো হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় যারা শব্দ সৈনিক ছিল, যারা আমাদের মুক্তিযোদ্ধাকে তাদের গানের মাধ্যমে উজ্জীবিত করেছে, সেই সঙ্গীত শিল্পীরা কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন। তারা এখানে যেমন আজকে সম্মাননা পাবেন, তেমনি তারা এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে, যারা জনগণ রয়েছে, তাদের উদ্দেশ্যেও কিন্তু তারা এখানে সঙ্গীত পরিবেশন করবে। সেক্ষেত্রে কিছুক্ষণ পরেই কিন্তু এই সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন তিনি এখানে কিন্তু বক্তৃতা তার বক্তব্য প্রদান করছে। আসলে 25 মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল, অকাতরে তারা নির্বিচারে মানুষকে মেরেছিল। সেক্ষেত্রে চট্টগ্রামেও কিন্তু প্রচুর হত্যাযজ্ঞ হয়েছিল 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালে, এবং এই চট্টগ্রামের যারা শব্দ সৈনিক রয়েছে তারা আজকে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় তারা কি করেছে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে আজকে যারা সাধারণ জনগণ রয়েছে, যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা নতুন প্রজন্ম রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্যগুলো এখানে তুলে ধরা হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে এই জামালখান ওয়ার্ডে এই অনুষ্ঠান দেখতে আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষের কিন্তু এই মুহূর্তে উপস্থিতি রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এসে উপস্থিত হয়েছে চট্টগ্রামের জামালখানে। বিশেষ করে এখানে যেরকম লাল সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তেমনি বেলুন দিয়েও কিন্তু এখানে পুরো এলাকাটিকে সাজানো হয়েছে। যেহেতু আজকে স্বাধীনতা দিবস, সেই কারণে কিন্তু নানা বর্ণিল আয়োজনে এখানে কিন্তু অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। মূলত একটু পরে এখানে ফানুস উড়ানো হবে, এছাড়া আতশবাজিও কিন্তু পোড়ানো হবে। তো সেক্ষেত্রে এই সবকিছু সকল অনুষ্ঠান উপভোগ করতে আমরা দেখছি প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন এই নগরীর জামালখান এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন নগরীর জামালখান এলাকায় যেমন তরুণ প্রজন্ম মানুষজন এসেছে, যারা বৃদ্ধ বয়স্ক তারাও কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে যারা শব্দ সৈনিক রয়েছে কিছুক্ষণ পরেই তারা এখানে গান পরিবেশন করবে এবং সেই গানগুলো শোনার জন্য বিশেষ করে সবাই এখানে উপস্থিত হয়েছে। আর এখানে যারা এসেছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা এখানে এসেছেন, তারা তাদের 1971 সালে কেমন ছিল বা মুক্তিযোদ্ধাদের তারা কিভাবে উজ্জীবিত করতেন তাদের গানের মাধ্যমে, সেই বিষয়গুলো তারা কিন্তু এখানে বর্ণনা করছেন এবং সাধারণ মানুষকে জানাচ্ছেন। এবং তারা একটি দাবি করেছে, চট্টগ্রামের যে বৌদ্ধভূমিগুলো রয়েছে সেই বৌদ্ধভূমিগুলো এখনো সংরক্ষণ করা হয়নি। সেক্ষেত্রে সেই বৌদ্ধভূমিগুলো যাতে সংরক্ষণ করা হয়,
হয় ও 25 মার্চ রাতে নিরীহ বাঙালিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি যাতে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পায় সেই বিষয়টি এখানে উত্থাপন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামালখান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি মোমেন সিংহে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ পার্থ। সারা দেশের মতো ময়মনসিংহেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। সেই ভোর থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এখন পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান চলছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে। এখানে শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই মাত্র আলোচনা অনুষ্ঠানের যে প্রথম পর্ব সেটি শেষ হয়েছে, এখনই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কার্যক্রম চলছে। এখানে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে জেলা প্রশাসক ডক্টর সুভাষচন্দ্র বিশ্বাস এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বক্তব্য রেখেছেন। এবং দর্শক দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা উপভোগ করার জন্যে ইতিমধ্যেই শিল্পকলা একাডেমির যে মিলনায়তন সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন বয়সের মানুষজন এখানে এসেছেন এই অনুষ্ঠান উপভোগ করার জন্যে। কিছুক্ষণের মধ্যেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ চলছে। আর আমি একটু যদি বলে রাখি, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে শিল্পকলা একাডেমির যারা শিল্পী রয়েছেন, বিশেষ করে যারা প্রশিক্ষণার্থী এবং তালিকাভুক্ত যারা শিল্পী আছেন তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এখানে তারা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান এবং দেশাত্মবোধক গানের সাথে যে নৃত্য পরিবেশন করা হবে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর এখানে আজকে যে দিনব্যাপী অনুষ্ঠান ছিল, সেই দিনব্যাপী অনুষ্ঠানের এখন শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলছে এবং কিছুক্ষণ পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠান হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা এই শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা যে অংশগ্রহণ করেছিল তাদের এখন পুরস্কার দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসক এবং অতিথি যারা আছেন তারা এখানে পুরস্কার তুলে দিচ্ছেন সেই পুরস্কার বিজয়ীদের কাছে। সব মিলিয়ে আজকে দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের অনুষ্ঠান ময়মনসিংহে পালিত হয়েছে। তো এই ছিল আমার কাছে শিল্পকলা একাডেমি থেকে সর্বশেষ। ঝালকাঠিতে হত্যা মামলার আসামি মেহেদি হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে রাজাপুর উপজেলার বিলের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সোমবার রাতে ওই গ্রামের বাসিন্দা হত্যা মামলার আসামি মেহেদি হাসান শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার কয়েকজন যুবক। রাতে বাড়ি না ফিরলে ফিরে আসলে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। সকালে বিলের বাড়ি এলাকার একটি মাঠে গুরুতর আহত অবস্থায় শুভকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। শুভকে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যাদের সাথে পূর্ব শত্রুতা আছে সেই পূর্ব শত্রুরাই তাকে এই ডেকে নিয়ে হতবিক্ষত হাতে পায়ে আঘাত করে তাকে হত্যা করেছে। এ বিষয়ে আমাদের অভিযান চলছে, বিভিন্ন জায়গায় আসামি ধরার জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। কক্সবাজারে গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে অন্তর্কোন্দলের জেরে দুই দলের গোলাগুলিতে নিহত হয় সে। ভোরে টেকনাফ উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ আরও জানায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘোনার পাহাড়ি এলাকা থেকে সাদেক নামে এক রোহিঙ্গা ডাকাতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে সে নিহত হয়েছে বলে ধারণা পুলিশের। এদিকে কুষ্টিয়ার পথসভা থেকে জেলা বিএনপি সভাপতি সহ 11 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সকালে শহরের কালেক্টরেট চত্বর থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পথসভায় যোগদান করেন তারা। এ সময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিন সহ 11 জনকে আটক করে পুলিশ। তবে কোন মামলায় তাদের আটক করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ।
বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার 49তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেওয়ার অঙ্গীকার। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু শিশুর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের কারণে একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মীর জাফরুলের। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত। ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে আজ আবারও বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।